আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা হাতের লেখা সুন্দর করা পাঠ ছয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আপনাদেরকে শেখাবো বাক্য অনুশীলন। ভিডিওতে আপনারা যে লেখাটি দেখতে পাচ্ছেন সেই লেখাটি হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু অনুশীলনের সময় আপনারা যখন দেখেন পাঁচ পার্টে আমরা শিখলাম অক্ষরগুলো বড় বড় করে, এই লেখাগুলো বা এই শব্দগুলো আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আসল কথা এটা সেটা হলো আপনি যখন বাক্য অনুশীলন করার পর ধাপে ধাপে খাতায় লিখবেন তখন আপনার লেখাটা ঠিক এই মাপের হয়ে যাবে। তো ভেবে দেখুন আপনার লেখা যদি খারাপ থেকে এরকম হয়ে যায় তাহলে কতই সুন্দর হয়। তো বন্ধুরা, লেখার মাপ ঠিক করার জন্য বা সুন্দর করে অনুশীলন করার জন্য আমাদেরকে বাংলা খাতাতেই বেশি বেশি অনুশীলন করতে হবে। বাক্য অনুশীলনে আমরা শেখাবো শুধুমাত্র বাক্য অনুশীলন, কয়েকটি বাক্য অনুশীলন করব। কীভাবে অনুশীলন করব? এরকম যেরকম লেখা দেখতে পাচ্ছেন এরকম না, এরকমটা হবে, এরকম লেখা অনুশীলন করতে করতে আমি যেরকম করে করছি আপনারা সেভাবেই করুন। আমি হয়তো দুই এক লাইন লিখে দেখাবো, কিন্তু আপনাদের বাসায় এর থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। আমার সোনার বাংলা বেশি বেশি প্র্যাকটিস করা ভালো। দেখতে পাচ্ছেন এখানে স্বরে আমি লিখছি, আমি যেভাবে শুরুতে শিখে এসেছি সেভাবে অনুশীলন করব। অনুশীলন কিন্তু আমি আস্তে আস্তে করছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখুন স্বরেটা কীভাবে লিখলাম, এরপর স্বরে আ, এরকম করে বড় বড় করেই আমাদের শিখতে হবে। কিন্তু বড় বড় যদি না শিখি তাহলে লেখাগুলো স্পষ্ট হবে না, পরবর্তীতে গিয়ে লেখাগুলো অসুন্দরী থেকে যাবে। এজন্য আমরা দেখুন বড় বড় করে পেন্সিল দিয়ে বাংলা খাতায় পুরোপুরিভাবে লিখব। আমরা প্রথমে শব্দ শিখেছিলাম পঞ্চম পার্টে, আজকের পার্টে আমরা শিখছি বাক্য, এরপর আমরা শিখব প্যাসেজ, তারপর আমরা গণিত খাতায় চলে যাব। গণিত খাতায় কিন্তু সরাসরি হাতের লেখা সুন্দর করার কৌশলগুলো দেখাবো, কারণ আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শেখা শেষ। বাংলা লেখা সুন্দর করার পর আমরা শিখব ইংরেজি লেখা কিভাবে সুন্দর করতে হয়, এরপর শিখব গণিত লেখা কিভাবে সুন্দর করতে হয়, তারপর আছে কার্সিভ লেখা, আরবি লেখা, এগুলো লেখাগুলো ধাপে ধাপে আমরা সুন্দর করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখছি সেভাবেই আপনি অনুশীলন করুন বা বাচ্চাদেরকে অনুশীলন করান, এভাবেই বড় বড় করে লিখতে হবে। আমাকে যদি বলা হয় যে এত বড় বড় করে লেখা যায় কিভাবে, আমি তখন বলবো যখন এখানে দুই লাইন ধরে লিখতে বলা হবে তখন আপনি সেই রকম মাপেই লিখবেন। দেখুন যদি এই দুই লাইন মাপে লিখি এটা বোঝানোর জন্য, অনেকেই বলে এর মধ্যে হয়তো বড় অক্ষর এর জন্য লেখা যায় না, কিন্তু এই দুই লাইনের মাঝেও লেখা যাবে, মাপটা তখন এরকম হবে। দেখুন যত বড় লাইনই হোক আমাদেরকে মাপটা ঠিক রেখে লিখতে হবে। আমরা যে মাপটা শিখেছি সেই মাপটা যদি আয়ত্ত করতে পারি ভালোভাবে তাহলে যে কোনো মাপেই লেখা লিখতে পারব। দেখুন এখানেও কিন্তু আমি সেই রকম করেই লিখছি যেরকম করে শিখেছি, অক্ষর কিন্তু সমান মাপ এবং সুন্দর হচ্ছে। আবার এখানে যদি দেওয়া হয় দেখুন আবার ওই মাপে আমরা লিখছি। পরবর্তী পার্টে আমরা সপ্তম পার্টে আমরা কি করব, লেখার মাপ একটু ছোট করব। আজকের পার্টে আমরা লেখার মাপ একেবারে লাইন বাই লাইন ওপরে এবং নিচে সমান করে লিখছি, কিন্তু পরবর্তী পার্টে আমরা এই মাপে লিখব। এই মাপটা কিভাবে আসবে সেটাও আপনাদেরকে সহজেই বুঝে দেওয়া হবে, পরবর্তী পার্টে সেটা দেখতে পারবেন। আমার সোনার বাংলা এই অক্ষরের এই ফোঁটাগুলো গোল করে দিবেন তাহলে দেখতে সুন্দর লাগবে, যদি ফোঁটা এভাবেও দেন কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে দিলে দেখতে সুন্দর লাগবে। শেখার সময় সবগুলো অক্ষর স্পষ্ট করতে হবে এবং সুন্দর যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে আপনারা আমি যেরকম করে দেখাচ্ছি এই রকম করে আপনারা পুরো পৃষ্ঠা এক পৃষ্ঠা অনুশীলন করবেন। খেয়াল করবেন কোনো অক্ষর যেন খারাপ না হয়। যদি আপনার এক পৃষ্ঠা লিখতে মন না চায় তবে আপনি সেখানে লেখা থেমে দিন, মনের বিরুদ্ধে বা ইচ্ছার বিরুদ্ধে কখনো লেখা সুন্দর করতে যাবেন না। যখন মন চায় আপনি তখনই লিখতে বসবেন,
তবে মনোযোগ সহকারে লিখতে হবে। একটা অক্ষর লিখলে সেই অক্ষরই সুন্দর হতে হবে। আপনার চিন্তাধারা এমন থাকতে হবে যে আমার আর কোনো অক্ষর অসুন্দর হওয়া যাবে না, কারণ আমি লেখা শেখার মধ্যে আছি বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো শিখে ফেলেছি। পঞ্চম পার্টে যেভাবে ব্যঞ্জন শব্দগুলো শেখানো হয়েছে, পুরো পৃষ্ঠা সুন্দর করে লেখা হয়েছে, ঠিক সেই রকম বাক্য শব্দের জায়গায় বাক্য অনুশীলন করবেন। এক পৃষ্ঠা সুন্দর করে অনুশীলন করবেন এই রকম করে, আমার সোনার বাংলা আমি যেটুকু আমি দেখাচ্ছি এই রকম করে লাইন বাই লাইন, এক লাইন পর পর আপনারা পুরো পৃষ্ঠা অনুশীলন করবেন। খেয়াল রাখবেন যেন এরকম সুন্দর হয়। আর এটা শেখার পর আমরা সপ্তম পার্টে শিখব লেখার মাপটা একটু ছোট করতে হয় কিভাবে, বা এই মাপটা কিভাবে করতে হয়। পেন্সিল দিয়ে বাংলা খাতায় অনুশীলন করার পর আমরা অষ্টম পার্টে কি করব, গণিত খাতায় চলে যাব সরাসরি, এবং আস্তে আস্তে সুন্দর করার পালা এবং দ্রুত করার পালা। এই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লেখা প্রেমীদের এই চ্যানেলে আমন্ত্রণ করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।